যে কোনো ছোট আঘাতের চিকিৎসায় চারটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। এই চারটে কথা আমরা শর্টকাট বলি রাইস, RICE, রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেশন। তো সেইটা আমরা কীভাবে করছি দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণভাবে, যে ওনার পায়ে চোট লেগেছে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের চোট আঘাত লাগে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা এসে গেছি মাননীয় বিশ্বজিৎ শাসমল মহাশয়ের কাছে, তিনি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্যের সম্পাদক। তিনি আজকে আমাদের বলবেন যে চোট লাগলে আমরা নিশ্চয়ই আমরা চিকিৎসকের কাছে যাব, কিন্তু তার আগে আমরা কিভাবে এই বিষয়গুলো নিয়ে নিজেরা জেনে নেব এবং বাড়িতে কোন ম্যানেজমেন্টটা, কোন জিনিসটা আমাদের দিতে হবে সেই বিষয়টা আমরা জেনে নেব। তাহলে আমরা শুরু করছি নতুন একটি বিষয়, সেটা হচ্ছে আপৎকালীন অবস্থায় ঘরোয়া চিকিৎসা। আমরা যে এলাকায় বাস করি, আমাদের এলাকার মানুষজন কৃষিকাজের সাথে যুক্ত, তাদের ওজন নিতে হয়, মাঠে যেতে হয়, খালি পায়ে হাঁটতে হয়, মাঝে মধ্যেই তাদের চোট আঘাত লাগে। চোট আঘাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে প্রাথমিক চিকিৎসা বা রোগীর শুশ্রূষা যাই বলি না কেন, সেটা হচ্ছে যে কোনো চোট আঘাতের চিকিৎসা চারটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে ওই জায়গাটা বিশ্রাম দিতে হবে, রেস্ট। দ্বিতীয় হচ্ছে ওই জায়গাটা ঠান্ডা বা বরফ দিতে হবে, আইস। ওই জায়গাটা একটু চেপে বেঁধে দিতে হবে, কম্প্রেশন। আর চোট আঘাতের জায়গাটা একটু উঁচু করে রাখতে হবে, সেটাকে আমরা বলি এলিভেশন। এই চারটে কথা আমরা শর্টকাট বলি রাইস, RICE, রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেশন। তো সেইটা আমরা কীভাবে করছি দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণভাবে, যে ওনার পায়ে চোট লেগেছে, এই জায়গাটায় চোট লেগেছে, এখানটা ফুলে আছে চোট আঘাতের জায়গায়। তো সেইটা আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি হাঁটাচলা কম করবেন। দ্বিতীয় পরামর্শ, এখানটা বরফ লাগাবেন। বরফ লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 ঘন্টা অন্তর 10 মিনিট করে লাগাতে পারলে ভালো হয়। তৃতীয় স্টেপ আমাদের হচ্ছে কম্প্রেশন, এরকম একটা ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটা আমরা চেপে বেঁধে দিলাম, ইঞ্জুরি জায়গাটা নড়াচড়া কম হবে, ওখানে এক্সুডেশন, ওখান থেকে রস বেরোনো কম হবে এই জন্য। আর ফোর্থ স্টেপ হচ্ছে এলিভেশন, উনি যখন রেস্ট নেবেন পাটাকে একটু উঁচুতে তুলে রাখবেন, একটা বালিশের ওপর বা দুটো বালিশের ওপর তুলে রাখবেন, রেখে এই রাইস চিকিৎসা দেবেন। যে কোনো চোট আঘাতের চিকিৎসায় এটাই প্রাথমিক চিকিৎসা। এবার যদি এটা ফ্র্যাকচার থাকে, ফ্র্যাকচার যদি হাড় ভাঙা থাকে, তখন এক্সরে করে চিকিৎসকের পরামর্শে হয়তো প্লাস্টার করতে হতে পারে বা অন্যান্য চিকিৎসা নিতে হতে পারে। আর যদি এটা অন্য শরীরের অন্য কোথাও হয় সেক্ষেত্রেও ঠিক সব ক্ষেত্রে একই ধরনের, এই চারটে রাইস, রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন, এই চারটে স্টেপ আমাদের করতেই হবে। আচ্ছা, যেখানে যেভাবে রেস্ট দেওয়া সম্ভব, হাতের ক্ষেত্রে আমরা গলা থেকে ঝুলিয়ে দিতে পারি, লম্বা হাড়ের ক্ষেত্রে একটা স্প্রিং লাগিয়ে বেঁধে দিতে পারি, এইভাবে আমরা চোট আঘাতে। স্কুল গোয়িং এজের ছাত্র বা স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা একটা খাতা বা স্কেল দিয়ে এটাকে বেঁধে দিতে পারি। আমাদের সামনে এই মুহূর্তেই আছেন হাতে চোট লাগা, সেখানে আমরা এখানে রেস্ট দেওয়ার জন্য হাতটাকে এইভাবে সিলিং দিয়েছি, উনি বিশ্রাম পেয়েছেন, তার সাথে সাথে এটা এলিভেশন, হাতটা ঝুলে থাকে, সেটাকে আমরা তুলে রেখেছি। এক্ষেত্রে কী কী জিনিস মনে রাখতে হবে এলিভেশনের ক্ষেত্রে? পালসটা, আমাদের রেডিয়াল পালসটা দেখতে পারলে ভালো হয়, যে কবজির নাড়িটা ঠিকঠাক চলছে কি না। হাতের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রেও আমাদের নাড়ি দেখার একটা অপশন আছে, যে ঠিকঠাক চলছে কি না, চোট আঘাতের জায়গাটা কতটা ফুলছে এটা দেখা। আর এখানে কি কোনটা 90 ডিগ্রি হতে হবে? তার কোনো মানে নেই, পালসটা দেখে যদি মনে হয় যে এটা আর একটু কমানো যাবে বা এটা আর একটু বাড়াতে হবে, সেটা করানো যেতেই পারে। এটা একজন মানে বিশেষজ্ঞ মানুষ দেখে বলবেন, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সাধারণ বাড়িতে হয়ে গেছে কারু, বাড়ির লোকজনই এটা করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেশেন্ট কমপ্লায়েন্স, মানে রোগী আরাম পাচ্ছে কিনা, কি করলে রোগী আরাম পাচ্ছে, সেইটা গুরুত্বপূর্ণ। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? বিশ্বজিৎ শাসমল মহাশয় দেখো কি সুন্দর আমাদের বিষয়গুলো বুঝিয়ে দিলেন। এইভাবে হাতে কলমে কাজের মাধ্যমে মজা করে নানা জিনিস শেখার পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কাজে লাগতে পারে যে কোনো সময়। আর তোমরা যদি এই ধরনের আর কোনো বিষয় নিয়ে জানতে চাও
কমেন্ট করে আমাদের জানাও। আর আমরা এই ধরনের বিষয় নিয়ে, অর্থাৎ আপৎকালীন অবস্থায় ঘরোয়া চিকিৎসার যে আসরগুলো করছি, আগের ক্লাসগুলো দেখতে চাইলে তার লিঙ্ক রইল ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের আসরে, খুব ভালো থাকবে সবাই, টাটা।